সিজন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এই সিজন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাকে আগে আন্তরিক অভিনন্দন শিক্ষার্থীরা। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় শ্রেণীবিন্যাস, প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার পাঠটি মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো আমাদের শেলফে যখন আমরা বইগুলো ধাপে ধাপে সাজিয়ে রাখি তখন কি হয়, সুন্দর লাগে। এবং কোন বইটা কখন নিবে তখন তুমি তাড়াতাড়ি কি নিতে পারো। তাহলে অবশ্যই আমাদেরকে শ্রেণীবিন্যাস করতে হবে। তাই শ্রেণীবিন্যাসটি এমন একটি জিনিস, আমি যদি একটি পর্বের একটি প্রাণী সম্পর্কে যদি আমি জানি তাহলে সবগুলো প্রাণী সম্পর্কে আমি জানতে পারি। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছবিটির দিকে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেকগুলো প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা এই পাঠ শেষে কি কি জানবো দেখো। শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাসের ধাপসমূহ এবং শ্রেণীবিন্যাসের পর্বের সংখ্যাগুলো বলতে পারব শিক্ষার্থীরা। তারপরে আমরা জানব শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাস কাকে বলে বা শ্রেণীবিন্যাস কি। প্রাণী জগতের বিভিন্ন প্রাণীর সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগ, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলবে। তারপরে দেখো আমরা যেটা জানব শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তাহলে শ্রেণীবিন্যাসটি কেন আমাদের প্রয়োজন? শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর সব উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। জীবের মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্পর্কও নির্ণয় করা যায়। অসংখ্য জীবকুলকে একটি সুনির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তত্ত্ব ও উপাত্ত পাওয়া যায়। তারপরে আমরা যেটা জানব শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। জীবের শ্রেণীবিন্যাসের জন্য কতগুলো একক বা ধাপ আছে। সর্বোচ্চ হলো জগৎ ও সর্বনিম্ন একক হলো প্রজাতি। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত 7টি ধাপ আছে। এগুলো হলো জগৎ, ইংলিশে বলে কিংডম, পর্ব, ফাইলাম, বিভাগ, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি এবং গণ, জেনাস, আর একটি হচ্ছে প্রজাতি, এটা হচ্ছে স্পেসিস। তারপরে আমরা যেটা জানব প্রধান পর্বগুলো সম্পর্কে। পর্বগুলো কি কি দেখো, ফুরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এনেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডারমাটা এবং কর্ডাটা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের পাঠের সমাপ্তির দিকে যাচ্ছি। এর আগে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা শ্রেণীবিন্যাস কাকে বলে, তারপরে শ্রেণীবিন্যাসের পর্বগুলো, প্রাণীর পর্বগুলো, এই তারপরে তোমরা জগৎ সম্পর্কে আর দ্বিপদ নামকরণ কাকে বলে, এগুলো খাতায় লিখবে এবং আমাদের যখন স্কুল খুলবে তোমরা আমাদের এই বাড়ির কাজগুলো জমা দেবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত অভিভাবক মন্ডলী, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। সম্মানিত অভিভাবক, আপনারা আপনাদের সন্তানদের অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাসের জন্য সহযোগিতা করবেন এবং আমাদের বাড়ির কাজগুলো তারা যাতে করে সেদিকে দৃষ্টি রাখবেন। সম্মানিত অভিভাবক, আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই করোনার কালীন সময়ে সবাই ঘরে থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং বাইরে থেকে এসে হাত ভালো করে হাত ধোবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও যাতে সুস্থ থাকি এই দোয়া করবে। সবাইকে আবারও ধন্যবাদ।